আসসালামু আলাইকুম প্রবাসী সহযোদ্ধারা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জানিয়ে দেব সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাংক, আল রাজি, তেলেমানি, ফাউরি, এনজাজ, বিনিয়ালা, এসটিসি পে সহ আরও বিভিন্ন কয়েকটা এক্সচেঞ্জার রেট আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। সব থেকে কোন ব্যাংক বা কোন এক্সচেঞ্জারটি বেশি রেট দেয় আপনার জানা হয়ে যাবে এই ভিডিওতেই। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যারা যারা আজকে নতুন যুক্ত হয়েছেন, নতুন দেখছেন, আপনাদের স্বাগতম জানাচ্ছি। এবং প্রতিদিন আপডেট পেতে আপনারা এই চ্যানেলটি, এই পেজটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। আমি শুরু করছি আজ 6 আগস্ট 2022 রোজ শনিবার। মনে রাখবেন প্রিয় প্রবাসী সহযোদ্ধারা, বিভিন্ন ব্যাংকের রেট যে কোনো সময় ওঠানামা করতে পারে, এবং বর্তমান পরিস্থিতিতে তো বলাই যায় না নিশ্চিত করে যে ওই ব্যাংক অত টাকা দিচ্ছে এবং আপনি গেলেই পেয়ে যাবেন। দেখা যাচ্ছে এখন আমি আপনাকে আপডেট দিচ্ছি, কিছুক্ষণ পরেই পরিবর্তন হয়ে যাবে। তো পরিবর্তন হলে আমার পেজে আমি আপডেট দিয়ে থাকি, আপনারা যারা ইউটিউবে দেখছেন আপনারা পেজটি ভিজিট করে নেবেন এবং সেখানে থাকবেন, ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন। শুরুতেই আমি আপনাদের জানিয়ে দেবো তেলেমানি ব্যাংকের রেট। আজকে তেলেমানি প্রতি রিয়ালের রেট হচ্ছে 28.48 টাকা। এসটিসি পে, আপনার মোবাইল অ্যাপ্লিকেশন এসটিসি পে থেকে ক্যাশ পিক আপ, ওয়েস্টার্ন ইউনিয়ন অথবা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠান, পাবেন 28.60 টাকা। এরসাল মানি ট্রান্সফার 28.72 টাকা। আলরাজি ব্যাংকের আজকের রেট হচ্ছে 28.44 টাকা। এনজাজের রেট, এনজাজ ব্যাংকের রেট হচ্ছে 28.51 টাকা। ফাউরি থেকে যদি আজকে টাকা পাঠান এই সকালের দিকে 28.49 টাকা। এনসিবি কুইকপে 27.61 টাকা। ওয়েস্টার্ন ইউনিয়ন 28.72 টাকা। মানিগ্রাম 28.71 টাকা। বিনিয়ালা 28.91 টাকা। এবং সব থেকে আজকে যে ব্যাংক বা যে এক্সচেঞ্জারটি বেশি রেট দিচ্ছে যদি আমি আপনাদের সেটি জানিয়ে দিই, ইউআরপে। বর্তমানে ইউআরপের রেট হচ্ছে 29.03 টাকা। আপনারা বুঝতে পারতেছেন রেট কোথায় যাচ্ছে, 30 টাকা ছাড়িয়ে যাবে। এবং যে ব্যাংকগুলোর রেট আমি আপনাদের জানিয়ে দিলাম 28.50 টাকার ভিতরে, এই রেটগুলোও কিন্তু উপরের দিকে যাবে। আপনারা যারা প্রয়োজনে টাকা পাঠাবেন পাঠিয়ে দিবেন, আর যারা মনে করেন বেশি রেট পেতে চান হয়তো কিছুটা অপেক্ষা করলে ভালো রেট পাবেন। ডলারের রেটটি যদি আমি আপনাদের জানিয়ে দিই, আজকে ডলারের রেট যেটা আমি পেলাম 108.12 টাকা, কিন্তু মার্কেটে কিন্তু 110.12 টাকার উপরে কিন্তু চলতেছে বাংলাদেশের মার্কেটে। তো এই ছিল আসলে সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাংকের বা এক্সচেঞ্জারের রেট। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। পাশাপাশি বিভিন্ন ফ্লাইটের টিকিটের মূল্য আমার অন্য একটা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, আপনাদের ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা ভিজিট করে নেবেন। এবং পেজে আপনারা যারা থাকবেন পেজে সবসময় সব আপডেট পেয়ে যাবেন, পেজ একটাতেই আমি সবসময় দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, যদি ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।